মেজাজটা তো আমার এত খারাপ হইতেছে, এত খারাপ হইতেছে, মনে করে যে দুঃখের ঠেলা, মনে হইতেছে যে সুইসাইড করি, বুঝছেন কি? আজকে তো আমি বিয়া করবার দিকে বাড়িতে একটা আত্মীয় স্বজন এর লোকজন নাই, কোন সোমবারে যেমন দুই একটা টাইম দেখে রেডি হয়ে রয়েছি। আমার বাবে কত তুই না পিনচত কে ও না পিনচত কে, আমি কই আমি বিয়া করবার দিকে যামু, আমি যামু না তাই পিনদা দিকে হেটে তোর ঠেকা কি, তোর ঠেকা কি? হ্যাঁ হাজির লোক জানি কোন কার শিনে, এইভাবে কথা বলবই থাকো, গরম অবস্থা আছে না? হ্যাঁ আব্বা নাই। আচ্ছা আব্বা পা করস কে, আবার দা কি করবি, কথা হেডা না। হ্যাঁ তুই বিয়া করবার যাবি তার রেডিও আমাতে এমনে বইরেছস কে, হেডা কো আগে। আমি তো রেডি হইছি, রেডি হই তো বইরেছি। কি রেডি বইরছস আর তুমি এখন এলাকা? হ্যাঁ হ্যাঁ তোমার আমি কইনা যে ভাবি তুমি সকাল করে আমার সাজান নাকবো। আচ্ছা সকাল করে আমার সাজান নাকবো, তুই যে নায়িকা সাজানে যে রিহার্সাল করস সেইটা সেইটা তুই বইরেছস, আমি বুঝতাছি না কিছু। ও শাকটা তাড়াতাড়ি পর তাড়াতাড়ি জানাবো যা। আরে তুমি বুঝো না কে, অন্য অন্য পোশাক পরলে তো আমার মাইনা নেব না, আমার বউ বুঝো নাই। এইটা আবার কেমন কথা, অন্য পোশাক পরলে মাইনা নেব না? তুই পুরুষ মানুষ, পুরুষের পোশাক পরা জান লাগবে না? তুই তো বর বরযাত্রী সেজে যাবি। আরে তুমি তো জিনিসটা বুঝতাছ না, মনে করো যে প্রেমিকারে বিয়া করতাছি, আমাকে প্রেমটা কিবা করেছে জানো কি তুমি? তা তো জানি না। তা তো কোনদিন জানি কইছি কি? না মনে করো যে ওই যে দুই তিন বছর আগে যে এলাকা যাত্রার মধ্যে নায়িকার অভিনয় করছিলাম না, ওই সেরি মনে করো যে অনুষ্ঠান তা করাইয়া আমার নায়িকার অবস্থায় দেখছিল বুঝছো, হিন্দিকে আমাকে অনেকে প্রেম ফিরি দইছে। এখন আর কত হইলো যে আমি যার উড়াবার নিকা যাবো, আমার সেই নায়িকা সেজে যান লাগবো। ও তার মানে ও কইছে যে তুই জানি সবসময় নায়িকার সাথে থাকো, ওর কাছে খুব ভালো লাগে। হো হো তাই আজকে বিয়া করতে যাবি তাও এমনি যাবো কইছে? আরে আমি কইছিলাম যে আজকে আমি পাঞ্জাবি পাজামা পিনতাহি, কয় না 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 তুমি নায়িকার বেশে আহো, নইলে কিন্তু আমি মনটা খুব খারাপ করবো। আচ্ছা এত সাধনা করে প্রেম করে বিয়া করছি, আমি এর ড্রেসা বানিকে কি আমার বড় মনটা খারাপ করে পাইতাম মুখ? হ্যাঁ ঠিকই কইছস, এতদিনের প্রেম মন খারাপ করার দরকার নাই, তাহলে রেডি যাও না শেষ, তাহলে চল জায়গা। আরে জামু আবাই চাহে নাই, সকালবেলা রাখা রাই করছেন না পিছি দেখে, আরে এই তো রাখ করে কমবি লাগে লাই নাকি? তার মানে তুই এই সাসার সাথে ঝগড়া করছস? ওই তো ওই তুই হাত তো নেই না খলস নাই করবো কি? তোমার না করছি না, ও না করছি না, এক না বইরা তুই থাকলে কা বাবু বোমা, তুমি আর একটু বুঝি এক না খসে কেমনে বুঝামু? ও যে আমারে বুঝাইছে, আমার আর আরো বুঝানোর কিছু নাই, এমনি নিয়ে চাল লাগবো। এখন তুমি তো লো বাপ, তোমার কাছে তো ব্যাগ কথাই কই না, আমি বাবির কাছে কইছি বুঝছো কি? ও ক তুই নতুন জামাই, হ্যাঁ তুই ভালো কাপড় তোর পিন্ডা থাকবি, আমার মান সম্মান একবারে ক্ষয় করবি তুই, খোহাই না রে কি মান দেখি বুঝাই। আমার কথা হলো যে আমি তোমার এত কিছু বুঝাম না, আমি বাবিরে বুঝাই কইছি, হে আমার কথা বুঝছে, তুই বলে বাপ তোমার কাছে ব্যাখ্যা কো আর কি? ওই ব্যাখ্যা তো হেরস, তুই এই অবস্থায় গেলে আমার মান সম্মান থাকবো? তোমার মান সম্মান থাকবো না, আমি এই অবস্থায় না গেলে আমার বিয়ে হবো না, তাহলে খন্ডা করবো। আচ্ছা বা আপনার সাথে কে লাগা তক করতেছেন, ওরে বুঝা কোনো কাম হইবো না, যা বুঝালেন আমি বুঝাইছি, চলেন তো এবার। এই যে বাবি বুঝছে আমার মনের কথা বুঝছো কি? তুমি বুঝছো আঙ্গ আব্বার নাম বুঝাম না বুঝছো কি? বুঝা লাগবো না, তুই এবার নাম আমি তো সাজছি। তুমি সাজতে তো কি হইছে, আমি একটু সাজবো না? আর তোর বান্ধবীর ফোন দিছিলি কি? হ্যাঁ আমি ফোন দিছি, ও তো একেবারে রেডি, তুমি গেলেই হইব। আর ও কিন্তু আমারে কইয়া দিছে তুমি যদি এই মাইয়া পোশাকে না যাও তাহলে কিন্তু বিয়া করব না। এই যে পোশাক কিনছি, এই যে হ্যাঁ দেখতেই তো আছে, ভালো আছে না? খুব সুন্দর। আচ্ছা এই হাল পোশাক কি তাই লো মূর্তি গায়ে এই কাম হাই দাইছ? হ্যাঁ তাইতেই তো এই অবস্থা, আমি তো হেডা দিশা পাই নাই নু বোমা নও তাতে নও। আচ্ছা ঠিক আছে, আও ভাবি আও সুন্দর করে বলকে সব রুমাল তো রুমাল। হ্যাঁ আমি বিয়ে করতেছি, আমার বউ আমার সংসার করবো, সেটা তো আমার ব্যাপার। বউ নিয়ে তো তুই খাবি তবে না, এই যে কাপড় পরে একটা সৎ মান সম্মান তা আমার দেবো, তোর তোর দেবো না। তোমার এত মান সম্মান কে, মান সম্মান একটু কমা বুঝাও কি, একটু মান সম্মান কমাই দাও। আচ্ছা চলো, আচ্ছা বাস আগো, আর আমি কই আপনি কে লেগে খালি মাত দুরু করে নাক গলান, এটা কিন্তু ভালো লাগে না। যা হই যা, আমি যাবো, আমি যাবো, আমি যাবো, যাবো না। আরে চল আমরা যাই, গেছে আই তার লাগো না, চল চল রাখ করো কে রাখ করো না, বিয়া বাটা পালাবে নি শুধু ঠিক না। আমি তো
তুই তো যে বিয়া করবার নি গে হ্যাঁ জীবনে যে কত বিয়া করবার গেলি কিন্তু কপালে কোনোটাই জুটলো না কি কইছে দেখছ এল একটা কথা কই তরে তুই গুলো আমার ইয়ার আগে মেলা ঝামেলা করছ আজকাল যদি তোর ঝামেলা কারণ আমার বিয়াটা বাইঙ্গে যাইতাল কিন্তু একবার খবর আছে গেলাম বুঝছস কি ঝামেলা আমিই তো করি হ্যাঁ ঝামেলা তো তোর নিজের দোষেই তুই ই করস তোরকে একলা কি টেসা এলো বিয়া করবার নিয়ে যাইতাছা পেশাল বেশি পাইরো না ওরে তো বিয়া করিবে নিয়ে গেতাছি না ওরে বিয়া দিবার গেতাছি কেনটা কি হইছে আমি তো বেশি করতেছি দেখ বেশি জারিম করবে এখনই কিন্তু তোর যে হোসুর বাড়ি যাবি কিন্তু দিমে কেরা হোসুর বাড়ি তো বাঙ্গা হবা না হে কামের গুদা গেই মারছি তাহলে কি বইলো তুই জানাই কে তাহলে কি বইলো তাহলে তুই তুই জানস তাহলে এত কথা বলি কে তো তারপর যাই কস দস্ত এইটা কিন্তু ভালো না এটা এইটা আমার কথা হলো যে আমি বিয়া করব তো তোর দাও দেই না যে তোর শরম পাবো দাও তুই কি দাও কি জানি আর আমি বিয়া করা পারবো কিন্তু আঙ্গো এলাকা যে তোর আমি দেখি না আচ্ছা যাবো না তুই দাওয়াত দিবি না দেখে দাওয়াত দিতে ভুল করবি দেখা ভুল করবো তুই যাবি না তো তোর স্বভাব চরিত্র তোমার জানা আছে তো ওই তো বুঝছ নাই আচ্ছা আমি দারোয়ান দেখো এই তুমি যে সহজ জানি একবারে ভিতরে না ঢোকারে আচ্ছা এটা ও বনি তুই আগে বনি হয় তারপরের দিন এলো বাবাতে তুই কোনে দাসন আমি একটু ওই যে নদীর পাড়ে যাব যা একবার হাত দিবি নদীর পাড়ে যাবি যা 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 আচ্ছা কাকা আর বিয়ে করন বাদে দিয়েছে যেটা কইছেন আর একটা কথা হলো এই যে বাবাতে কই নাই ও এই যে ও ওইভাবে না তাইলে তোর খবর আছে আর বউ সাথে তাতে কি হইছে ওরে আমি বিয়ে করবই না ও যদি ওই নায়িকা না সাজাহে ওরে আমি নায়িকা দেখে পছন্দ করছিলাম আর নায়িকা দেখে নায়িকাই বিয়ে করবার চাই আমি ওরে নায়িকা সাজে এবার কইছি আমার বান্ধবীর কাছেও খবর পাঠাইছি ওরে সাথে করে নিয়ে আসার জন্য দেখ মা আমি তোর কথাই রাখলাম যে তুই যে ছেলেরে পছন্দ করছা সেই ছেলের সাথেই তোর আমি বিয়ে দিতাছি তোর সংসার তুই কইরা খাবি মা পরে জানি কোন একটা গেম জাম বাজে না মা আচ্ছা আমি যে ছেলেকে পছন্দ করছিলাম এই ছেলে তো তুই পছন্দ করলি না আব্বা তুমি কোনো টেনশন করো না আমি যে ছেলেকে পছন্দ করছি তুমি তো আমারে ওই ছেলের সাথেই বিয়ে দিতাছো আর ওরে আমি কোনোদিনও ছাড়মো না যে মনে হোক না কেন ওর সংসার আমি কই রাখামু আচ্ছা ঠিক আছে মা আমি বাপ আমি তোরে জন্ম দিছি তোর সুখই তো আমার সুখ বাবা তুমি অনেক ভালো একটা কাম করছো আমি তোরে অনেক পছন্দ করি তুমি যে কোলার সাথে আমার বিয়ে দিতা আমার ওরে ভালোই লাগে না আচ্ছা ঠিক আছে তুমি থাকো এই জায়গায় বা দেই ইষ্টিরা কত দূরাইছে আচ্ছা ঠিক আছে আব্বা যাও তুমি এত দিন পরে আমি আমার মনের মানুষে পাইছি মনের মানুষে পাইলাম রে অনেক দিন পরে আদর দিয়া সুহাক দিয়া রাখিব বুকেতে আচ্ছা খালু মনে কই ও রেডি হইছে হ্যাঁ রেডি ঘরে আছে আচ্ছা আপনি ওদের দেখেন আমি ভিতরে যাই আচ্ছা ঠিক আছে আমাগো ভিতরে অনেক ধরনের অনেক অপশন আছে এই কারণে আমি এই ড্রেসা পরাইছি বুঝছেন ঠিক আছে বাবু ঠিকই কইছে খুব সুন্দরই লাগতেছে
আচ্ছা এই যে শোনো তুমি তো আমার ছিল না আমি না তোমার বড় ভাইয়ের বউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এই ও বান্দুর সাথে কথাগুলো কও কি রে ও কি ওইভাবে আইছে আরে তুই কোনো চিন্তা করিস না তুই যেমন ওরে নায়িকা দেখা ভালোবাসিস ও বিয়া করতে ঠিক নায়িকা পোশাক পরেই আইছে আমি তো চাইছিলাম ওরে নায়িকা নায়িকা মানেই আসা ছিল ওরে আমি বলছি ওরে বারবার ফোনে বলছি তুমি কিন্তু নায়িকার সাথে মাইললে তোমার আমি বিয়ে করব না আর তোরে দিও তো খবর পাঠাইছি আর শোনো আমার দেওরে আমি জিজ্ঞেস করছি কি রে তুই বিয়ে করতে যাবি তাহলে বর সাজ কয় না ভাবি তুমি জানো না কি জানি না কয় জানো না আমি যখন যাত্রায় নায়িকা করছিলাম তখন থেকে আমাদের প্রেম ও আমারে কইছে নায়িকা সাজে যাইতে নায়িকা সাজাই নিয়েছি তুমি কোনো চিন্তা কর না সে এরকম লাগতেছে তা ভাবি ওই ও কই কি আর ভাই রে তো সহ্য হইতেছে না না দেখা আমি ওরে নিয়ে যেতে আসি আচ্ছা ঠিক আছে ওরে ঢাকাই দিয়া ভাবি ওরে না নায়িকা সাজেই সুন্দর লাগে আমার কাছে অনেক সুন্দর লাগে ভাই নায়িকা সাজলে আচ্ছা ঠিক আছে বিয়ের পরে আর নায়িকা সাজায় রাখো না লোকে মন্দ করবো তখন কইও মনের আশা পূর্ণ হয়েছে এখন আর নায়িকা সাজতে হইব দেবরে পছন্দ আছে খুব সুন্দর দেখে খালি পছন্দ এই যে নিয়ে আইছি দেখছো কইছিলাম না যা চাইছো ঠিক তাই আরে এবার মুখটা দেখা দেখা মাশাআল্লাহ তোমারই তো অনেক সুন্দর লাগতেছে তোমারও অনেক সুন্দর লাগতেছে বুঝছো কি তোমারও অনেক সুন্দর লাগতেছে দেখো আজকে তোমারে সুন্দর লাগার কারণে বাড়িতে ঝগড়া হচ্ছিল কি বা ঝগড়া হচ্ছিল আবার নকে আবা কি কইছে আরে আমি নায়িকা সাথী দেখে সে আমার সাথে আসবে না বুঝছো পরে আমি বললাম যে আমার সমস্যা আছে আমার আমার নায়িকা যদি গেলে আমার নায়িকা হিসাবে সাথে তোমার নায়িকা হতে হবে তাই তো আমি তো তোমার নায়িকা